আধুনিক গ্যাজেট প্রিয় বন্ধুদের জন্য বাজারে পাওয়া যাচ্ছে ভার্চুয়াল লেজার প্রজেকশন কিবোর্ড, যা ব্লুটুথ সংযোগের মাধ্যমে যে কোনো ল্যাপটপ, ডেস্কটপ, মোবাইল ডিভাইস ইত্যাদির সাথে ব্যবহার করা যায়। যারা টেবিলে কিবোর্ড রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, তাদের জন্য এই কিবোর্ডটি প্রয়োজনীয়। এগুলো পরিবহন বা ব্যবহার করা খুবই সহজ এবং সবচেয়ে আকর্ষণীয় এই কারণে যে এটি খুবই ছোট এবং যে কোনো সমতল স্থানে ব্যবহার করা যায়। টেবিল, বিছানা বা ফ্লোর ইত্যাদি যে কোনো সমতল স্থানে এই কিবোর্ডে থাকা লেজার গান থেকে বিচ্ছুরিত ভার্চুয়াল কি অথবা বাটনগুলোতে টাচ করে সহজেই টাইপিং ডিভাইস বা টাচপ্যাড অর্থাৎ মাউসের বিকল্প হিসাবে ব্যবহার করা যায়। ডিভাইসগুলোতে ইনফ্রারেড লাইটের মাধ্যমে আঙ্গুলের পজিশন ট্র্যাক হয়, যা মোটামুটি নির্ভুল। রিচার্জেবল এই কিবোর্ডগুলো এক চার্জে প্রায় আড়াই ঘন্টা ব্যবহার করা যায়। কম্পিউটার থেকে সরাসরি চার্জ দেওয়ার ব্যবস্থা থাকায় এগুলো রিচার্জিংয়ে তেমন অসুবিধা নেই। চলুন এক নজরে দেখে নেওয়া যাক কিবোর্ডগুলোর স্পেসিফিকেশন। এই প্রোডাক্টগুলো মূলত চাইনিজ হয়, এগুলো সুনির্দিষ্ট কোনো ব্র্যান্ড নেই। বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন নামে এই কিবোর্ডগুলো ম্যানুফ্যাকচার করে থাকে। সাধারণ ডাইমেনশন লম্বায় 78 মিলিমিটার, পাশে 40 মিলিমিটার এবং পুরুত্ব থাকে 20 মিলিমিটারের মতো। কম্পিউটার বা অন্য কোনো ডিভাইসের সাথে সংযোগ পদ্ধতি হিসাবে রয়েছে ব্লুটুথ, যা 15 মিটার দূর থেকেও কার্যক্ষম। সাধারণত লাল বা সবুজ রঙের লেজার আলোর হয়ে থাকে এই কিবোর্ডগুলো। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো এটি প্রতি মিনিটে 350টি কি প্রেস ট্র্যাক করতে পারে। এই ডিভাইসগুলো উইন্ডোজ, অ্যাপল কম্পিউটার, অ্যান্ড্রয়েড বা আইফোন অথবা স্মার্ট টিভি ইত্যাদির সাথে কাজ করে। যারা এটি কিনতে আগ্রহী তারা আমাদের দেশীয় অনলাইন শপে সহজেই পেতে পারেন। তাছাড়া ইবে, অ্যামাজন বা আলি এক্সপ্রেস ইত্যাদি ইন্টারন্যাশনাল অনলাইন শপেও অর্ডার দিয়ে কিনতে পারেন। এগুলোর দাম পড়বে $25 থেকে $40 মধ্যে। আমাদের দেশীয় বাজারে পাওয়া যায় 3,500 থেকে 5,000 টাকার মধ্যে। আপনারা কেউ এই ধরনের কিবোর্ড কিনতে চাইলে ইন্টারনেটের সহায়তায় আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করে নিতে পারেন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওগুলো প্রয়োজনীয় মনে হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আবার কথা হবে নতুন কোনো ডিভাইস নিয়ে।